সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে যে আপনাদেরকে ফোল্ডার হাইড করা শেখাবো এবং ড্রাইভ হাইড করা। কি করে আপনারা একটা ফোল্ডার হাইড করতে পারেন, এরকম একটা ফোল্ডার হাইড করতে পারেন এবং আপনারা একটি ড্রাইভ হাইড করে ফেলতে পারেন, সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এখন আমরা একটি এখানে ফোল্ডার ক্রিয়েট করব। তার জন্য আমরা খালি একটা জায়গায় করতে হবে, কেননা আপনারা যদি এরকম জায়গা দখল করে আছে, যদি এরকম জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিউ পাবেন, নিউ পাওয়ার পর এখানে ফোল্ডারে ক্লিক করতে পারেন। অথবা আপনারা যদি শর্টকাট করতে চান তাহলে কন্ট্রোল শিফট এনে চাপ দিবেন, তাহলে দেখুন আপনাদের এখানে একটা ফোল্ডার চলে আসলো। তো এটা রিনাম অবস্থায় আছে, তো আপনি অবশ্যই রিনাম অবস্থায় থাকা অবস্থায় আপনি অল্টা চেপে ধরে 0160 দেখেন নামটা পুরোটাই মুছে গেছে। তারপর এটা আপনি এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করার পর দেখুন এখানে কোনো নাম নাই। এটার কোনো নাম আছে? না, কোনো নাম নেই। কিন্তু ঠিক আপনারা যদি এটাকে রিনাম করতে চান তাহলে রাইট বাটন ক্লিক এবং রিনামে ক্লিক করে 0601 60 এটা ক্লিক করলে নামটা কি সব কেটে যাবে, তখন এটা সেভ করা যাবে। নাম ছাড়া কিন্তু কখনো সেভ হয় না, তো এই সিস্টেম সেভ হয়। তারপরে আপনি ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করুন, তারপর এখান থেকে চলে যান প্রপার্টিস। প্রপার্টিসে চলে যাওয়ার পর তারপর এখান থেকে চলে যাবেন কাস্টমাইজ। কাস্টমাইজ থেকে চলে যাবেন চেঞ্জ আইকন। তারপর এটাকে স্ক্রল করে আপনার এখন দেখেন খালি তিনটি বক্স আছে, আপনি সেখান থেকে একটা যে কোনো একটা নিয়ে ওকে করে দিন। দেখুন আমাদের এখানে ফোল্ডারটা হাইড হয়ে গেছে। আসলে কিন্তু এটা হাইড বলে না, আসলে কেন এটা হাইড বলে না আমি দেখাচ্ছি। দেখুন এটা আসলে আমরা বুঝবো কেমন, এদের এখানে ক্লিক করলে রিফ্রেশ দিলে এটাও দেখা যাচ্ছে না। তো আপনি বুঝবেন কেমন এই জায়গার মধ্যে ফোল্ডারটা আছে, আপনি এখান থেকে একটা লেফট বাটন ধরে টান দেন রিফ্রেশ দিলে, তো এখানে দেখেন সিলেকশন হয়ে গেছে। তাই এটা একটা ফোল্ডার, আমরা এটা ওপেন করতে পারি, এখানে কিছু ইচ্ছা হলে রাখতেও পারেন, ইচ্ছা আপনার। তারপর আপনি চলে এটা যদি ফোল্ডার হাইড করতে চান তাহলে এখানে ওর উপর রাইট বাটন ক্লিক করুন, তারপর এখান থেকে চলে যান প্রপার্টিস। আপনি যদি মনে করেন যে এই ফাইলের নেমটা আপনি মানে কালার কালারিং করবেন, তাহলে আপনি এখান থেকে এই দুইটার একটা টিক মার্ক দিলে দিয়ে দিলেই কালারিং হয়ে যাবে। তো কালারটা আমি দেখাতে চাচ্ছি না, মূলত উদ্দেশ্য যেটা সেটি করবো, আমি হাইডে ক্লিক করবো, তারপর এখানে ওকেতে ক্লিক করবো। এখানে আমাকে জিজ্ঞাসা করতেছে শুধু অনলি ফোল্ডার হাইড করবো নাকি ভিতরে সব কিছু হাইড করবো। যদি ভিতরে সব কিছু হাইড করতে চাই তাহলে এটা সিলেকশন করো ওকে, আর যদি অনলি ফোল্ডার হাইড করতে চাই তাহলে ওকে। কেননা অনলি আর ফোল্ডারের মধ্যে পার্থক্য হচ্ছে যদি আপনি এটা হাইড করেন তাহলে দেখা গেছে ভিতরগুলো হাইড হবে হবে না, ঠিক আছে, কিন্তু দেখা যাবে না প্রথমটা যেহেতু। আর যদি পুরোটাই হাইড করেন এগুলো গোলা আকারে হয়ে যাবে, যেমন দেখেন এটা গোলা আকার আছে। এর কারণ হচ্ছে যে আমার কিন্তু হাইডটা এখন শো করার আছে, একটা হচ্ছে ডন্ট শো আর একটা শীর্ষ, তো এখন আমারটা শো করার আছে সে কারণে। আর এইটা তো বুঝতে পারলেন। তো আমরা এটা কীভাবে হাইড করে ফেলবো, তো আমরা এটার জন্য চলে যাবো এখান থেকে কন্ট্রোল প্যানেল। তো আমরা চলে যাই সি, এটা হচ্ছে উইন্ডোজ 10, আপনারা উইন্ডোজ 7 8 যাই পান না কেন, 7 8 XP-তে কন্ট্রোল প্যানেল এই কোনার বরাবর গেলে এদিকে পাবেন। তখন এখান থেকে চলে যাবেন আপনারা ক্যাটাগরি থেকে লার্জ আইকন, লার্জ আইকন থেকে চলে যান ফাইল এক্সপ্লোর অপশন। ফাইল এক্সপ্লোর অপশনে যাওয়ার পর এখান থেকে ভিউতে চলে যান। ভিউতে চলে যাওয়ার পর দেখেন এখানে ডন্ট শো হিডেন ফাইল, এখানে ক্লিক করার পর ওকে করে দিতে পারেন। তবে একটা জিনিস আপনাদেরকে এখানে বলে দিই, যদি কোনো প্রকার আপনাদের কখনো প্যান ড্রাইভ বা মেমোরি ঢোকানোর পরে যদি ভাইরাস থাকে, তাহলে আপনার যদি ভাইরাস থাকা অবস্থায় যদি আপনি আমি রেস্টোর দিয়ে দেখাচ্ছি আপনাদের, যদি কোনো দিন যদি ভাইরাস থাকে তাহলে ভাইরাস থাকলে অনেক সময় আছে আমাদের ফাইলগুলি শো করে না। আপনি যদি এখানে হাইড এক্সটেনশন ফর এটাতে টিকমার্ক উঠিয়ে দেন এবং যদি প্রটেক্টটা যদি উঠিয়ে দেন, উঠিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনার দেখবেন যে ওই হাইড যেগুলো ভাইরাসের শর্টকাট ভাইরাসের কারণে দেখা যাচ্ছে না সেগুলো দেখা যাবে। তখন শর্টকাট ভাইরাসগুলো ডিলিট করে দিলে আপনার ভাইরাসটি মুক্ত, কষ্ট করে আর আপনাদের কি ওই অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে না, তো অ্যান্টিভাইরাস শুধু শুধু টাকা খরচ করতে হবে। তো আপনারা এখান থেকে এটার প্রটেক্টের টিকমার্ক উঠিয়ে দিবেন, ইয়েস করে দিলে তখন এটা শো করবে। তো আমি এটা আগের অবস্থায় রেস্টোর দিয়ে আগের অবস্থায় করে নিলাম। তো দেখুন এখানে আমাদের যদি এখন আমি এটা ওকে করি তাহলে দেখুন ফোল্ডারটা হাইড হয়ে যাবে। দেখুন দেখেন তো এখানে কিন্তু ফোল্ডারটা নেই, দিয়ে ফোল্ডারটা ঠিকই আছে, কেননা আমি এটা কিন্তু হাইড করি না, এটা জাস্ট এমনিতে আইকনটাকে চেঞ্জ করেছি। আপনি চাইলে দ্বিতীয় পদ্ধতি ডাইরেক্টলি শো করতে পারেন, বা এখানে দেখছেন যে আপনাদের শো আছে সেখান থেকেও করতে পারেন। তো উইন্ডোজ 8 এবং 10-এর মধ্যে এখান থেকে আপনি ফাইল এক্সটেনশন এবং চেকবক্স মানে প্রতিটা মধ্যে ক্লিক করলে এখানে চেকবক্স চলে আসবে, তো ওইগুলো দেখাতে যাচ্ছি না। আমি হাইডেনে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে এটা এখন শো করবে, দেখেন সরি আসে নাই, আমি আবার দেখতেছি বিষয়টা। ও হ্যাঁ, হিডেনটা উঠিয়ে দিলাম,
সরি, আমাদের এটা কাজ হচ্ছে না, আমরা একটু দেখে নিই আসলে প্রবলেমটা কোথায়। আমাদের মনে হয় ওই যে আমরা যে কন্ট্রোল প্যানেল দিয়েছি ওই জায়গা থেকে আমাদের হাইট আনহাইট করেছি, তো সেটা আমাদের ওইখান থেকেই করতে হবে, কারণ এখান থেকে যেহেতু কাজ হচ্ছে না আমরা ওইখান থেকে যাই ফাইল এক্সপ্লোর অপশন, তারপর আমরা যাচ্ছি ভিউ। এই যে দেখেন এখান থেকে কিন্তু শো হয় নাই, সেই কারণে কাজ হয় নাই। তো এই যে দেখেন আমাদের এখানে এখন এটা অবশ্যই শো করবে, এই যে দেখেন আমাদের এখানে এখন শো করতেছে, তাই তো? তো আমরা যদি এখন এটা থেকে আমরা এখন দেখুন আমরা যদি ই করি, দেখুন আমরা এখান থেকে হাইটটিং পার্ট ও টিক মার্ক উঠিয়ে দিলাম, দেখুন এখানে আর নাই, দেখছেন? তো আমরা যদি এখন যদি শো হিডেন দিই, টিক মার্কটা দিয়ে দিই, তখন দেখুন আমাদের এখানে এটা কি শো করতেছে যে এখানে। তো সবাই আশা করি ফোল্ডার হাইট এবং আইকন চেঞ্জটা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে এনএবি ফোল্ডার লকার, এটা দিয়ে হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের মনে করেন যে ওইটা তো হাইট আন হাইট যে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে পাসওয়ার্ড সেট করতে পারেন, যেমন এটা ঢুকলে একটা পাসওয়ার্ড যাবে, তো আমি অন্য একটা ড্রাইভে যাচ্ছি তো আমার এই ড্রাইভের মধ্যে এটা ঢুকলে একটা পাসওয়ার্ড যাবে, ঠিক আছে? মানে দুইটা দুই রকম পাসওয়ার্ড দেওয়া যায় এরকম সিস্টেম করে, যেটা অন্যদিন দেখাবো। তো আজকে আরেকটা যে ড্রাইভ হাইটের কথা বলেছিলাম, তো সেটা আমি দেখাই দিই। তো আমরা আগে দেখবো এখান থেকে সি ডি এফ তিনটা ড্রাইভ আছে, তো আমি ড্রাইভটাই নাই করে ফেলবো এখান থেকে। তার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন রাইট বাটন ক্লিক এবং চলে যাবেন এখান থেকে ম্যানেজ, ম্যানেজ থেকে চলে যাবেন। হ্যাঁ, ম্যানেজটা ওপেন হচ্ছে, কিছুক্ষণ সময় লাগতেছে। তো দেখুন আমাদের এখানে কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন হয়ে গেছে, তার এখান থেকে চলে যাবেন ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে তখন ডিস্ক ম্যানেজমেন্টটা চালু হবে, তো এটার আমি শর্টকাটটাও দেখিয়ে দিচ্ছি, এটা তো কম্পিউটার থেকে দেখাইলাম। তো এটা আপনার যদি মাই কম্পিউটার থেকে ওপেন করতে চান তাহলে এখান থেকে আমরা ম্যানেজে যেতে পারি, আর ওইটা তো প্রপার্টিস মাধ্যমে দেখাইছি, এখান থেকে প্রপার্টিস, প্রপার্টিস থেকে দেখাইলাম। তো দুইটা নিয়ম দেখালাম, এবার দেখাবো শর্টকাট। আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ লোগো আরে ক্লিক করবেন, ক্লিক করার পর একটা রান বক্স আসবে, সেখান থেকে আপনারা লিখবেন diskmgmt.msc, ক্লিক করে তারপর ওকে করে দিবেন। ওকে করার পর দেখুন আমাদের ডিরেক্টলি ডাইরেক্ট আমাদের ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন হয়ে গেলো। আমরা এখান থেকে অ্যাপ ডিস্কটা সিলেকশন করব, এখান থেকে হোক আর এখান থেকে হোক আপনি যেটার উপর পারেন রাইট বাটন ক্লিক করবেন, তারপর চেঞ্জ ডাইপ লেটার অ্যান্ড পাথসে ক্লিক করবেন, তারপর রিমুভে ক্লিক করবেন, তারপর ইয়েজে ক্লিক করবেন। দেখুন আমি এটা ইয়েজে ক্লিক করে কন্টিনিউতে দিলাম, তো আমি দেখুন এটা ওপেন করব। দেখুন আমাদের এখানে ড্যাপটি আর নাই, তার মানে আমাদের পার্সোনাল ড্যাপটি এখন হাইড হয়ে গেছে। যদি আবার চান এটা আপনি ব্যবহার করবেন তাহলে আবার কী করে করবেন? তো আমরা আবার ঠিক আগের অবস্থায় আমরা প্রপার্টিসে গেলাম, তারপর এখান থেকে আমরা চলে যাব ডিভাইস ম্যানেজে। তা আমি এখান থেকে ডিভাইস ম্যানেজমেন্ট থেকে চলে যাব ডিস্ক ম্যানেজমেন্ট। তো এটি কিন্তু আরেকটা নিয়মে আমি ঢুকে গেলাম, তো আপনারা আসলে একটু দেখে শুনে ঢুকবেন, কেননা আমি একটু আগে দেখাচ্ছি এক পদ্ধতি, এখন দেখাচ্ছি আরেক পদ্ধতি, তো আপনারা আসলে ঝামেলা মনে করতে পারেন। তাই যাক, আমি আপনাদের আগের নিয়মে দেখাচ্ছি। ম্যানেজে চলে যাবেন, এখান থেকে ম্যানেজে যাওয়ার পর চলে যাবেন ডিস্ক ম্যানেজমেন্ট, একটু সময় লাগছে আসার জন্য। তারপর আপনারা দেখুন অ্যাপ ড্যাপটার এখানে অ্যাপ আর লেখা নাই, তা আপনারা এখানে রাইট বাটন ক্লিক করুন, তারপর চেঞ্জ ড্যাপ লেটার, তারপরে অ্যাডে ক্লিক করুন, তারপর ওকেতে দিন। দেখুন আমাদের এখানে নট ঠিকঠাক আমাদের ওইটা কি ওপেন হয়ে গেছে অ্যাপ ড্যাপটি, তো আমরা এখন কেটে দিয়ে দেখি যে ঠিকঠাক আছে কিনা। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো অবশ্যই দেখেন আমাদের অ্যাপটি চলে আসছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি উৎসাহিত পাবো যে ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে বেল বাটনে ক্লিক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।